টাঙ্গাইলে শালবনের বিলুপ্ত বিড়ায় নানা প্রজাতির ভেষজ ফলমূল শোভাবর্ধনকারী গাছের ঐতিহ্য ফেরাতে মধুপুরে গড়ে উঠেছে শতাধিক নার্সারি। ব্যতিক্রমে এসব নার্সারিতে উৎপাদন করা হচ্ছে দেশের বিলুপ্ত প্রায় 500 প্রজাতির গাছের চারা, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বাড়ছে পরিবেশসম্মত বৃক্ষরোপণ। এসব চারা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগ বলছে মধুপুরের শতাধিক নার্সারিতে নিয়োজিতদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে তারা।